তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট মোহাম্মদ শাহিন তো শাহিন এই প্রথম সপ্তাহেই ও নতুন স্টুডেন্ট আমাদের প্রথম সপ্তাহে ও প্রায় পঁচিশ হাজার ডলারের ওর কাজ সরি পঁচিশ হাজার টাকার কাজ চলতেছে সে অলরেডি তিনটে কাজ করছে ইনকামও করছে আবার পাশাপাশি সে কি করছে এই এক সপ্তাহের মধ্যে প্রায় পঁচিশ হাজার টাকার কাজ পেয়েছে মানে প্রায় দুইশো নব্বই ডলারের কাজ পেয়েছে হ্যাঁ কাজগুলো চলতেছে তো কিভাবে সে কাজগুলো পেলো কিভাবে বাইরের সাথে কথা হলো ইন্টারভিউ হলো এই টোটাল বিষয়গুলো আমি দেখাবো এবং এই ক্লাসটা আমি রেকর্ড করতেছি আমাদের যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য তাদেরকে এই মানে অভিজ্ঞতা দেওয়ার জন্য এবং এই সেশনটা যদি আপনি দেখেন পুরো সাপোর্টটা যদি আপনি দেখেন তাহলে কিভাবে বাইরের সাথে কথা বলতে হয় কিভাবে কি করতে হয় কাজ পাওয়ার পর কিভাবে স্টার্ট করতে হয় সবকিছু আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন তো এইরকম সাপোর্টের ভিডিও গুলো আপনি যত বেশি দেখবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে ঠিক আছে তো এগুলো আমি প্রায় সময় আমার ইউটিউব চ্যানেলে দিই মাঝে মধ্যে এই উদ্দেশ্যটা হলো আমাদের নতুন স্টুডেন্টদেরকে অভিজ্ঞতা দেওয়া আচ্ছা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শাহিন জি স্যার আচ্ছা আপনি একটু আপনি একটু স্ক্রিন শেয়ার করেন আপনি আপনি এখন কোথায় আছেন স্যার আমি এখন ফরিদপুর জেলা সদরে আমার গ্রামের নাম গ্রাম ঠিক আছে শাহিন তাহলে আপনার ওয়েবক্যাম নেই বলে আমি আপনাকে দেখতে পাচ্ছি না বাট আপনার ছবিটা আমি এখানে দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল ওকে আপনি তাহলে নেক্সট টাইম একটা ওয়েবক্যাম ওয়েবক্যাম ব্যবহার করেন জি স্যার মানে আপনার ডেস্কটপ মেবি ডেস্কটপ তাই না ল্যাপটপ হলো তো ওয়েবক্যাম ল্যাপটপে তো ওয়েবক্যাম বিল্ট ইন থাকে ডেস্কটপের কারণে হয়তো আমি আপনাকে দেখতে পাচ্ছি না তো ঠিক আছে তাহলে আপনার প্রোফাইল তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি যদি এখানে অর্ডারে যাই অর্ডারে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে প্রায়োরিটিতে ছয় পাঁচটা কাজ ওনার এই মুহূর্তে পাঁচটা কাজ চলতেছে উনি কমপ্লিটেড করেছে অলরেডি তিনটা কাজ তিনটা কাজ ওনার কমপ্লিটেড হয়ে গেছে করে জমা দিছে উনি পেমেন্ট পেয়ে গেছে এই তিনটা কাজ জমা দেওয়ার পরে উনি আরো পাঁচটা কাজ ওনার এখন চলতেছে সেই পাঁচটা কাজটা হলো মানে প্রথমত বলেনি উনি আমাদের নতুন স্টুডেন্ট উনি মাত্র শুরু করেছেন মাত্র অল্প কয়েকদিন আগে এবং এগুলো হলো ওনার প্রথম সপ্তাহে এই এক সপ্তাহের মধ্যে ওনার এই ইনকামটা এই কাজগুলো উনি পেয়েছেন উনি ডিউন মানে নভেম্বরের পঁচিশ তারিখ একটা কাজ জমা দিতে হবে এই এক সপ্তাহর মধ্যে উনি এই কাজগুলো পেয়েছেন একটা হল একশো ডলারের কাজ এটা হচ্ছে নভেম্বরের পঁচিশ বলতে এটা এই তারিখে কাজটা হলো জমা দেওয়া লাস্ট ডেট এটা এটা বোঝাচ্ছে উনি পেয়েছেন এটা গতকালকে বা পরশু কয়েকদিন আগে তাহলে উনি একটা কাজ পেয়েছেন একশো ডলার আর একটা কাজ একশো পঞ্চাশ ডলার আড়াইশো ডলার আর একটা কাজ হচ্ছে তিরিশ ডলার দুইশো আশি ডলার আর এদিকে পাঁচ ডলার পাঁচ ডলার দশ ডলার তাহলে দুইশো নব্বই ডলার মানে টোটাল কাজ চলতেছে দুইশো নব্বই ডলার প্রায় দুইশো নব্বই ডলার মানে প্রায় পঁচিশ হাজার টাকা এটা হলো ওনার এক সপ্তাহের মধ্যে উনি কাজ পেয়েছেন তো এক সপ্তাহের মধ্যে পঁচিশ হাজার টাকার কাজ পাবো এটা বড় কোনো ব্যাপার না এটা বড় কোনো ইস্যু না এক সপ্তাহের মধ্যে মধ্যে লাখ টাকাও ইনকাম করা যায় এখন বড় ইস্যু যেটা সেটা হচ্ছে উনি একেবারে নতুন স্টুডেন্ট উনি একদমই নতুন তো নতুন স্টুডেন্ট হিসেবে প্রথম সপ্তাহে পঁচিশ হাজার টাকা ইনকাম করা এটা যথেষ্ট পরিমাণে কি এটা চ্যালেঞ্জিং বা এটা কি এই জন্য আমি আমি বিষয়টা দেখাচ্ছি তো এখন উনি কি কৌশল অবলম্বন করেছেন উনি কিভাবে কাজ পেয়েছেন কিভাবে কি করেছেন সেই বিষয়গুলো আমি এখানে আমি এখানে দেখাবো আমি এখানে এগুলাতে ক্লিয়ার করব আচ্ছা তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি তিনটে কাজ করে করেছেন অলরেডি তাই না এই প্রথম কাজটা ছিল পাঁচ ডলার পরবর্তী কাজটা চলে পাঁচ ডলার তার পরবর্তী কাজটা চলে পাঁচ ডলার এবং তিনটে কাজ খুব ছোট ছোট কাজ ডিফারেন্ট ডিফারেন্ট বায়ার এটা এক বায়ার এটা এক বায়ার এটা এক বায়ার এবং এই তিনটে কাজ করে আপনি ফাইভ স্টার ফিডব্যাক ফিডব্যাক পেয়েছেন তিনটাতেই এই তিনটাতে যখন ফাইভ স্টার ফিডব্যাক পেয়েছেন তারপর আপনি আরেকটা কাজ পেয়েছেন এই যে আমি ডেলিভার্ড অবস্থায় একটা কাজ দেখতে পাচ্ছি যে কাজটা আপনি করে জমা দিয়েছেন এখনো পেমেন্ট আসে নাই আরো একটা কাজ পেয়েছেন পাঁচ ডলারের কাজ এটা বায়ার এখনো দেখে নাই কাজটা সেও অ্যাকসেপ্ট করবে আশা করি সেও এটা ফাইভ স্টার দিবে

আমি একটু আমি কি আপনার প্রোফাইলে যাই প্রোফাইল দেখেন অন্য অন্য বায়ারদের কমেন্টস গুলো পরবর্তী বায়ারকে প্রভাবিত করে পাঁচ ডলার দিয়ে যে বায়ার হায়ার করেছে সেই বায়ার যে কমেন্টস গুলো করেছে ওই কমেন্টস গুলো দেখে পরবর্তীতে অন্য অন্য বায়াররা আপনার ওনার উপর বিশ্বাস স্থাপন করছে এবং ওনাকে বেশি টাকার কাজ দিয়েছে তাহলে এখানে দেখুন একজন বায়ার ওনাকে বলেছে ওয়ার্ক উইথ

এখানে যতগুলো বাইরের কাজ করেছেন উনি নতুন অবস্থায় সবগুলো বাইয়ার অল্প ছোট ছোট অ্যামাউন্ট ছিল কিন্তু উনি কাজ করেছেন কাজ করে বায়াররা খুব ভালো কমেন্টস করেছে বায়াররা ফাইভ ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে হ্যাঁ সুতরাং এই স্টার গুলোর কারণে ভালো কমেন্টসগুলোর কারণে লাভটা কি হলো লাভ হলো অন্য অন্য বাইররা যখন দেখতেছে যে আগের বায়াররা খুব ভালো সুনাম করছে ভালো কমেন্টস করছে ভালো ফিডব্যাক দিছে তখন ওনাকে অন্য অন্য আরও ওনার উপর আস্থা রাখতে শুরু করলো এই যে একশো ডলারের একটা কাজ পাইলো তিরিশ ডলারের একটা কাজ পাইলো একশো পঞ্চাশ ডলারের একটা কাজ পাইলো মানে অন্য অন্য বায়াররা ওনার উপর কি ওনাকে বড় বড় কাজ দিল এবং ওনাকে বেশি আস্থা রাখতে বেশি আস্থা রাখলো তাহলে মূল বিষয়টা হলো আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন আপনার মনোযোগ দিক দিতে হবে রিভিউর দিকে আপনার রিভিউটা কত ভালো আপনার অন্য অন্য ক্লায়েন্টরা কত ভালো আপনার নামে সুনাম করতেছে কত ভালোভাবে ভালো রিভিউ দিচ্ছে কত ভালো ফাইভ স্টার ফিডব্যাক দিচ্ছে হ্যাঁ এবং কত ভালো কমেন্টস করতেছে যদি এগুলো যদি ভালো হয় তাহলে অটোমেটিকলি অন্য অন্য বাইরা প্রভাবিত হবে এবং আপনাকে বড় বড় অর্ডার করবে তো একদম শুরুতে আপনার ইনকাম কম হলেও ইনকামটা আপনার খুব গ্রাজুয়ালি খুব দ্রুত বাড়বে তাহলে আশা করি আপনারা লজিক্যাল বিষয়টা বুঝতে পেরেছেন উনি কেন বড় বড় কাজগুলো পাচ্ছেন নতুন অবস্থাতে হইও নতুন স্টুডেন্ট হইও উনি কেন কেন পাস কাজ পাচ্ছেন উনি মাত্র এক সপ্তাহ দুই সপ্তাহ আগে উনি কি উনি উনি অ্যাকাউন্ট তৈরি করেছেন এক সপ্তাহ আপনি আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন কখন আজকে থেকে আজকে থেকে কোদিন আগে স্যার 22 দিন হইছে 22 দিন হইছে ঠিক আছে আপনি 22 দিন আগে মাত্র অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং এর মধ্যে আপনি কাজ তো কাজ করে ফেলেছেন তিনটা আপনি পাঁচটা ফিডব্যাকও পেয়েছেন হ্যাঁ মানে পাঁচটা অর্ডারও পেয়েছেন বড় অর্ডার পেয়েছেন এবং যথেষ্ট ভালো ইনকামও করেছেন নতুন অবস্থায় ঠিক আছে তো আপনারা আশা করি লজিক্যাল বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারাও যদি সেভাবে ট্রাই করেন নতুন ফ্রিল্যান্সিং শুরু করার পর যদি সম্পূর্ণ ফোকাসটা দেন কিসের উপর ফিডবেকের ওপর তাহলে আপনারও ওই আপনার নাম কি শাহিন শাহিন শাহীন আপনারাও শাহিনের মধ্যে বিবেক সফল হতে পারবেন আচ্ছা এখন শাহীন কি কি কাজ করেছে আমি একটু দেখি শাহীন যে অর্ডার পেয়েছে নতুন ফেসবুক মার্কেটিং এটা একশো ডোলার কাজ তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন এটা এক ত্রিশ কাজ আর একশো পঞ্চাশ ডলারের যে কাজটা পেয়েছেন সেটা হলো অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন প্রমোশন এটা হলো একশো পঞ্চাশ ডলারের কাজ আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি উনি যতগুলো কাজ করতেছেন সবগুলো ফেসবুক মার্কেটিং এর কাজ তো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন ফেসবুক মার্কেটিং বা জামাল স্যার লেখে যদি ইউটিউবে সার্চ করেন আমার ফেসবুক মার্কেটিং নিয়ে অনেকগুলো ভিডিও পাবেন আমি একটু দেখাই আপনারাও যদি ওর মতো করতে চান আপনাকে কি কি করতে হবে আমাদের এখানে ভর্তি হওয়া লাগবে না কোনো কিছু করতে হবে না আপনি শুধুমাত্র ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন

হ্যাঁ তারপর আপনি যদি ফেসবুক পেইড মার্কেটিং শিখতে চান তাহলে ফেসবুক মার্কেটিং বলতে একটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং আর একটা হলো ফেসবুক বিজনেস পেজ তৈরি বিজনেস পেজ তৈরি করা আর একটা হলো আপনার ফেসবুক পেইড এড ফেসবুক পেইড অ্যাডস এটা যদি আপনি শিখেন তাহলে আপনাকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন অ্যাডভান্স লেভেলে এই যে ফেসবুক পেইড এডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ ফেসবুক পেইড এডস বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন

তো ফেসবুক মার্কেটিং এর কাজ করতে গেলে আপনাকে আনুষঙ্গিক অনেক কিছু জানতে হবে ফেসবুক মার্কেটিং করা এর পাশাপাশি আপনি মানে পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে হবে তারপর আপনি গিক তৈরি করবেন ফেসবুক মার্কেটিং এর এবং আপনারও কি ওর মতো কাজ পাবেন এইটার জন্য আমাদের এখানে ভর্তি হওয়ার দরকার নাই দুনিয়ার কোথাও ভর্তি হওয়ার দরকার নাই আপনি নিজে নিজে ঘরে বসে প্র্যাকটিস করে করলেই আপনি আমার ভিডিও গুলো দেখে কাজ শিখতে পারবেন শিখে আপনিও ইনকাম শুরু করতে পারবেন আচ্ছা এখন কথা হলো তাহলে আমরা দেখলাম আপনি কি কাজ করেছেন কত টাকার কাজ পেয়েছেন

অ্যাড রান করতে হবে ইউকেতে জাস্ট 30 মাইল নিয়ে তো সে আমার রিসোর্স দিছে এটা পেজেস পেজেস ফেসবুক পেজ পেজ করতে হবে আজকে অ্যাক্সেস ও দিছে স্যার আপনাকে অ্যাক্সেস ও দিছে ঠিক আছে ফেসবুক এর কমেন্ট করতে হবে তার যে লোকেশন সেই লোকেশন থেকে মানে তার যে দোকান বা তার যে প্রতিষ্ঠান সেখান থেকে 30 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে স্যার এটা আমি অনেক আপনার মার্কেটিং দেখা হয়ে গেছে আবার কয়েকবার কইরা স্যার স্যার এখন এই পেজটা স্যার এই পেজটা মানে প্রমোট করব মানে এইখান থেকে আমি অ্যাড রান করব এখন কি আমার অ্যাডস ম্যানেজারতে করতে পারবো এই যে তার পেজ এই যে তার পেজটা আপনি আপনার অ্যাডস ম্যানেজার থেকে না করে আপনি আপনাকে ওকে তাকে বলেন যে আপনাকে অ্যাডস ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করতে ওই যে রোল দেওয়া যায় না রোল আপনি আপনার পেজ থেকে কাউকে অ্যাডমিন বানাতে পারেন না হ্যাঁ হ্যাঁ পেজ রোলে গিয়ে আমরা অ্যাডমিন করতে পারি মডারেটর করতে পারি এডিটর করতে পারি হ্যাঁ আমার তো এই যে দিছে পেজের অ্যাক্সেস তো দিছেই এখন আমি এইটা দেখি রান করতে পারবো হ্যাঁ তাহলে তো আর কোনো কিছু করতে হবে না আপনি যদি অ্যাক্সেস পান আপনাকে যদি সে অ্যাডমিন করে তাও পারবেন আপনাকে যদি সে অ্যাডস ম্যানেজার করে তাও পারবেন স্যার জি স্যার এই যে তার পেজ আমি পাইছি তো এর এখন আমি শুরু করব জাস্ট এই তো প্রমোট প্রমোট অপশনটা আসছে তো আপনি তো করতে পারবেন এই যে প্রমোট অপশনটা আসছে না এখানে দেখতে পাচ্ছেন না প্রমোট অপশন সুতরাং আপনি এখন এখন এই যে কোনো রকমের অ্যাডভারটাইজিং তার এখান থেকে আপনি করতে পারবেন ঠিক আছে সে আপনাকে অ্যাক্সেস দিয়েছে হ্যাঁ মানে সে ওই অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে তার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আপনি

এই যে নেসার বলতিছে আমি কি আমার অ্যাডস অ্যাকাউন্ট এ রানিং করব নাকি এইখান থেকে না অ্যাডস অ্যাকাউন্ট না ওইখান থেকে রানিং করবেন আপনার অ্যাডস অ্যাকাউন্ট তো আপনার কাছে যেতে হচ্ছে না আপনার ম্যানেজার অ্যাকাউন্টে স্যার জি স্যার আপনার আপনার ম্যানেজার অ্যাকাউন্ট আপনার কাছে আর যেতে হবে না জি স্যার আপনি তার পেজের ভিতরে ঢুকেন ঢুকে আপনি প্রমোটর ক্লিক করেন প্রমোটর ক্লিক করে তারপর আপনি ওখানে অ্যাডস ক্যাম্পেইন গুলো করেন

কার্ড নিয়ে আপনার চিন্তা নেই বায়ার তার কার্ড তার এখান থেকে অ্যাড করবে অ্যাড করার পর দেন সে যেভাবে বলছে সেভাবে আপনি অ্যাডটাকে রান করবেন ঠিক আছে আপনি তো এই আমার ভিডিও গুলো দেখছেন আমার ক্লাস গুলো করছেন আপনি অ্যাড রান করতে পারেন ওকে আপনি করে ফেলতে পারবেন হ্যাঁ তো এখন আপনি ক্যাম্পেইনটা তৈরি করে রাখতে পারবেন যখন সে যেহেতু এখনো পেমেন্ট করে নাই হ্যাঁ আপনি অ্যাড ক্যাম্পেইনটা আপনি কাজ করতে রাখেন তাকে বলেন এই সে অ্যাটাক করে ফেলুক ঠিক আছে কার্ডটা অ্যাড করুক অ্যাড করার তো ওয়ান গুড ব্যাপার আপনার কাছে আপনি করতে থাকেন ঠিক আছে তাহলে আপনি প্রথমত ফ্রি মার্কেটিং এর কাজ করেছেন তারপর একটা বায়ার আপনাকে পেইড মার্কেটিং এর কাজ দিয়েছে তাই না জি স্যার জি স্যার আপনি 5 ডলার 5 ডলার করে যে কাজগুলো করেছেন সেগুলো ফ্রি মার্কেটিং ছিল ওগুলো আমি তারে বলছিলাম যে তুমি অর্গানিক মার্কেটিং করলে করাতে পারো তুমি পেইড মার্কেটিং করলে করাতে পারো আমি দুইটা এক্সপার্ট ওরা সে বলছে যে ঠিক আছে এভাবেই জিনিসটা হয় এখন আপনি কয়েকটা পেইড মার্কেটিং এর কাজ যখন করবেন আপনি এই দিক দিয়ে আসাস আপনার ক্যারিয়ারটা ডাইভার্ট হবে তাহলে ফেসবুকের ফ্রি মার্কেটিং দিয়ে আপনার ইনকামটা শুরু হয়েছিল এবং মানে সহজ কাজ দিয়ে আপনার ইনকামটা শুরু হয়েছিল কিন্তু আস্তে আস্তে আপনার হাতে কঠিন কাজ আসছে হ্যাঁ বড় কাজ আসছে এখন আপনি যদি এই কঠিন কাজ যদি কয়েকবার করে করেন তখন এই কঠিন কাজটি আপনার আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে এরপর থেকে আপনি আর ওই ফ্রি মার্কেটিংটা আপনার আর করার প্রয়োজনই হবে না তাহলে এখান থেকে আমাদের আমরা আরো একটা জিনিস শিখলাম আমাদের যারা নতুন স্টুডেন্ট আমি তাদেরকে আরো একটা জিনিস বলবো সেটা হচ্ছে নতুন অবস্থায় আপনি যে কাজগুলো দিয়ে শুরু শুরু হবে হবে ইনকাম তারপর আপনার আপনি শিফট হবেন কোথায় কঠিন কাজে দেখেন উনি যখন ফ্রি মার্কেটিং করতো ওনার স্যালারি ছিল মাত্র পাঁচ ডলার মানে ওনাকে পেমেন্ট দিয়েছিল মাত্র পাঁচ ডলার আর ওনাকে যখন বায়ার কঠিন কাজ দিল পাঁচ ডলার থেকে এক লাফে হয়ে গেল দেড়শো ডলার আপনারা পার্থক্যটা বুঝতে বুঝতে পারতেছেন যে সহজ কাজ আর কঠিন কাজের মধ্যে আকাশ পাতাল তফাত এখন কেউ যদি বলে যে না স্যার আমি সরাসরি কঠিন কাজ দিয়ে শুরু করব হ্যাঁ করতে পারবেন আপনি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে কঠিন কাজ দিয়ে শুরু করতে পারেন বাট তার চেয়ে বেটার হলো আগে সহজ কাজ দিয়ে শুরু করেন তারপর ক্রমান নিয়ে আপনি কঠিন কাজে গেলে তখন আপনার জন্য জিনিসটা সহজ হবে ঠিক আছে আচ্ছা আপনি আমাকে একটু দেখান এই আপনি যে কাজগুলো পেয়েছেন বাইরের সাথে যে কনভারসেশনগুলো হয়েছে আমাকে কিছু কনভারসেশন একটু দেখান আমাদের যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আপনি আপনিও নতুন স্টুডেন্ট হ্যাঁ জি স্যার আমি ফুল নতুন ঠিক আছে অন্তত মানে অন্যরা যেন বুঝতে পারে সেভাবে আপনি দেখেন আমাদের যারা নতুন স্টুডেন্ট তারা যেন বুঝতে পারে বাই আর কনভারসেশনগুলো যেমন 150 ডলারের কাজটা পাওয়ার জন্য কি বাইরের সাথে কি কি কথা বলেছেন জি স্যার স্যার আমি তো বেশি গিক মার্কেটিং করছি মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন গিক মার্কেটিং করছি এজন্য আমার বেশি কাজ আছে বাইরে থেকে इट्स অলসো इट्स আ গ্রেট পয়েন্ট গিক মার্কেটিং করা তাহলে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ফাইবারের বাইরে কিভাবে কাজ করবেন আমি গত সপ্তাহে একটা গত সপ্তাহের আগের সপ্তাহে ক্লাসটা নিয়েছিলাম এই গিক শেয়ার বাই জামাল স্যার লিখে যদি ইউটিউবে সার্চ করেন আমার সেই ক্লাসগুলো পাবেন গিক শেয়ার বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন তাহলে লিংকডইন টুইটার ফেসবুক থেকে কিভাবে কাজ করবেন সরাসরি বায়ার থেকে কিভাবে কাজ করবেন অনেক ভালো ভাবে আমি জিনিসগুলো শিখিয়েছি তো উনি সেটার প্র্যাকটিস উনি সেটার অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করে ফাইবারের বাইরে থেকে উনি কাজ পেয়েছে ফাইবারের বাইরে থেকে বাইরের সাথে কমিউনিকেশন হয়েছে তারপর ফাইবারকে ফাইবারের লিংক দিয়েছে বায়ার ফাইবারের লিংকে ক্লিক করে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ওনাকে ফাইবারের মতো ওনাকে হায়ার করেছে ভেরি গুড আমরা বুঝলাম যে আসলে আমি যতগুলো টেকনিক শিখাই এগুলো এগুলো যারা ব্যবহার করে তারা অনেক ভালো কিছু করতে পারে বাট অনেকেই আমি খুব মর্মাহত হয়ে অনেকেই জিনিসগুলো কি এই চমৎকার চমৎকার টেকনিক গুলো অনেকেই ব্যবহার করে না যার ফলে হতাশায় টুগে হ্যাঁ আপনি আমাকে দেখেন এই বাইরের সাথে আপনার কি কি কথা হয়েছিল যে স্যার এসে প্রথমত আপনাকে বলেছে বায়ার বলেছে নভেম্বরের 3 তারিখে আপনাকে বলেছে হাই হাউ আর ইউ উই हैव এ বিজনেস পেজ অন ফেসবুক আমাদের ফেসবুকে একটা বিজনেস পেজ আছে উই हैव কন্টেন্ট এজ ওয়েল কন্টেন্ট আছে ভালো কন্টেন্ট উই नीड टू रन এ ক্যাম্পেইন টু স্প্রেড এ নিউজ হোয়াট ডু ইউ থিংক খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন তার একটা বিজনেস পেজ আছে এখন সে চাইছে এটাকে পেইড প্রমোশন করাইতে আপনি কি ভাবেন বা কিভাবেই করবেন আপনি বলেছেন ইয়েস ম্যান

ক্যান ক্রিয়েট কন্টেন্ট ইন ম্যাবি সে ম্যাজিক শো মানে তার শহরে একটা ম্যাজিক শো হবে মো ওই ম্যাজিক শো ওইটাতে ওইটা পেমেন্ট টিকিট কেড়ে ওই শো শোটা দেখতে হবে এবং তারা হলো শো এর আয়োজক এখন তারা চাচ্ছে অনেক বেশি পরিমাণে টিকিট সেল হোক সেই জন্য তারা পেড প্রমোশন করাবে আচ্ছা তারপর বলছে শেল আই সেন্ড ইউ ফেসবুক নেম সো দ্যাট ইউ টেল মি দেখেন কত সুন্দর কথা যে আমি কি তোমাকে আমার পেজটা পাঠাতে পারি যেন তুমি ভালোভাবে বুঝতে পারো এটা বলেই সে তার পেজটা পাঠিয়েছে ফেসবুক ডট কম স্ল্যাশ অমুক প্লিজ ওয়েট ম্যাম আই স ইউর লিঙ্ক তারপর আপনি বলেছেন আই স ইউর ফেসবুক পেজ অ্যান্ড অবজার্ভ মেনি টাইম হুইচ কান্ট্রি ডু ইউ বিলং হ্যাঁ তারপর সে বলেছে উই হ্যাভ এ লিস্ট অফ আওয়ার অল আওয়ার শোর্স দে আর অল ইন ডিফারেন্ট টাউন্স সো উই লাইক টু রান adverts for the particular area plus 22 to 30 miles মানে যে জায়গাতে হবে সেই জায়গা থেকে 23 মাইল কিলোমিটার সারাউন্ডিং কারণ ম্যাজিক দেখতে যারা আসবে তারা 23 কিলোমিটারের ভিতর থেকে আসবে অনেক দূর থেকে আসবে না তারপর বলেছে লেট মি নো ইন হুইচ এরিয়া ইউ উইল রান এট কোন এরিয়াতে আপনি রান এট করতে চান নাম আচ্ছা আপনি তাকে অনেকগুলো জিজ্ঞেস করেছেন সে অনেকগুলো অ্যান্সার দিয়েছে এবং এভাবে সে এক পর্যায়ে সে আপনাকে কিছু স্যাম্পলও দিয়েছে অনেক অনেকগুলো কনভার্সেশন হয়েছে তো আপনারা আশা করি নতুন স্টুডেন্ট যারা আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে বাইরের সাথে কনভার্সেশন কিভাবে করতে হয় এটা আইডিয়া পেয়েছেন বাট আপনি যদি কনভার্সেশন কিভাবে করতে হয় খুব ভালোভাবে শিখতে চান তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন বায়ার ইন্টারভিউ উইথ বায়ার বাই জামাল স্যার ইন্টারভিউ উইথ বায়ার বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন তাহলে বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন এটা নিয়ে আমার কি অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখলে খুব ভালোভাবে আপনি এগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবেন তাহলে অনেক অনেক কথা হলো অনেক অনেক কথা হওয়ার পর এর ব্যাপারে কথা হলো তারপর আপনি একশো পঞ্চাশ একটা অফার বায়ারকে বায়ারকে তৈরি করে দিয়েছেন বায়ার অফারটা অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার পরে আপনি কাজ পেয়েছেন এখন আপনি কাজ শুরু করবেন ভেরি গুড তাহলে ফেসবুক পেড মার্কেটিং এখন পেইড মার্কেটিং এর এটা হচ্ছে আপনার প্রথম কাজ তাহলে আপনি সমস্ত মনোযোগ দিয়ে এই কাজটা খুব ভালোভাবে করেন ভালোভাবে করলে কি হবে এই কাজটা তো হবে পাশাপাশি ফেসবুক পেইড প্রমোশনের জগৎটা আপনার জন্য উন্মোচিত হয়ে যাবে আপনি একটা কাজ যদি ভালোভাবে করতে পারেন এরকম হাজার টাকা আপনি করতে পারবেন তাই না আর এই ফেসবুক পেইড প্রমোশনের জগৎ যদি আপনি একবার ঢুকে যান তাহলে আপনি আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন বুঝতে পারছেন ফেসবুক ফ্রি প্রমোশন সারাদিনে কাজ করে আপনি পাবেন পাঁচ ডলার আর এটা যদি সারাদিন আপনি কাজ করেন আপনি পাবেন কমপক্ষে একশো ডলার অনেক আকাশ পাতাল পার্থক্য তাই না সুতরাং এই জগতে যেটা আপনি একবার ঢুকতে পারেন তাহলে কি মাসে এক হাজার ডলারের বেশি ইনকাম করা খুব সহজ একটা ব্যাপার ঠিক আছে না জি স্যার ঠিক আছে তাহলে আপনি মনোযোগ সহকারে কাজ করেন আমি আশা করি যারা আমাদের সাথে আমার সাথে এতক্ষণ ছিলেন আপনারা সবাই এই আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে উনি প্রথমে সহজ কাজগুলো দিয়ে শুরু করেছে এটি হলো এক নম্বর অভিজ্ঞতা তারপর প্রমাণে কিভাবে কঠিন কাজে উনি এখন শিফট হয়েছে দ্বিতীয় অভিজ্ঞতা হলো উনি কিভাবে এই ফাইবারের বাইরে লিঙ্ক ইন টুইটার ইনস্টাগ্রাম কীভাবে কি আমার আমার ইনস্ট্রাকশন অনুযায়ী এই সোশ্যাল মিডিয়া গুলো থেকে কীভাবে বাইরে কে উনি হায়ার করছে বাইরে কীভাবে কাজ পেয়ে এটা দ্বিতীয় অভিজ্ঞতা আর তৃতীয় অভিজ্ঞতা আপনারা পেয়েছেন বাইরের সাথে উনি কীভাবে স্মার্টলি কমিউনিকেশন করেছেন কীভাবে বাইরের সাথে উনিকে ডিল করেছেন ওকে তো এই বাই এই কাজটা করাবে কাজটা করার পর উনি যদি ভালোভাবে কাজটা করে তাহলে ও বায়ার তো কাজ করাবেই নেক্সট টাইমে তো সে আরো কাজ করাবে তখন ও বাইয়ার অন্য কোনো চিন্তা না করে সরাসরি উনিকে অনেকে হায়ার করবে এভাবে একটা বায়ের সাথে কাজ করতে গিয়ে যদি আপনি ফেমিলিয়ার হয়ে যান তাহলে ওই বায়ের বারবার বারবার আপনাকে আপনাকে নিয়ে কাজ করবে আপনাকে ছাড়া সে আর কোনো কিছুকে আর অন্য কোনো কিছু চিন্তা করবে না এটাই হলো সবচেয়ে মজার বিষয় আশা করি যারা এই পুরো সাপোর্টটা যারা দেখেছেন আপনারা বিষয়টার অভিজ্ঞতা অভিজ্ঞতা পেয়েছেন তো এখন কথা হলো সফলতা কোনো সফলতার কোনো শর্টকাট নাই সফল হতে হলে আপনাকে ধীরে 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 আপনাকে কিভাবে অ্যাডভান্স হতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে তো কথা হলো এই এক মাসের মধ্যে সফল হওয়া বা এক সপ্তাহের মধ্যে এত টাকা ইনকাম করা পঁচিশ হাজার টাকা ইনকাম করা এক সপ্তাহের মধ্যে এটা উনি নতুন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে এক সপ্তাহে পঁচিশ হাজার টাকা ইনকাম করেছেন এটা একটা উল্লেখযোগ্য বিষয় বাট উনি যদি পুরাতন হয়ে যান তাহলে উনি সপ্তাহে যদি এক লাখ টাকা ইনকাম করেন সেটা কোনো উল্লেখযোগ্য বিষয় না ওকে তো এখন নতুন নতুন স্টুডেন্ট হিসেবে আপনিও কিভাবে কিভাবে আপনি শুরু করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রতিদিন যদি আপনি প্রতিদিন যদি আপনি বারো ঘন্টা করে যদি সময় দেন নিরবিচ্ছিন্ন যদি বারো ঘন্টা করে সময় দেন তাহলে আপনিও পারবেন এই আপনার নাম কি শাহিন পারছে আপনিও পারবেন হ্যাঁ শাহিন আপনিও পারবেন কথা হলো এই প্রথম সপ্তাহে আপনিও পারবেন আপনি যদি আপনি যদি মনে করেন যেটা আপনার পেশা এবং এটাই আপনার সবকিছু হ্যাঁ এটা দিয়ে আপনি লাইফ লিড করবেন সুতরাং এটা আপনাকে ভালোভাবে আপনি শিখবেন এবং খুব মনোযোগ সহকারে প্রতিদিন যদি আপনি ব্যাপক সময় দেন সারাদিন যদি আপনি সময় দেন আপনিও সারাদিন সময় দিয়ে শাহিন যে কাজগুলো শিখেছেন ফেসবুক মার্কেটিং ফেসবুকের ফ্রি মার্কেটিং আপনি সেটা প্রথমে শিখেন ফেসবুকের পেড মার্কেটিং শিখেন শিখার পর আপনি গিগ তৈরি করেন স্টার্ট করেন প্রথমে সহজ কাজ আসবে তারপর ক্রমান নিয়ে কঠিন কাজগুলো আসবে অল্প টাকার কাজ আসবে তারপর প্রমান নিয়ে বেশি টাকার কাজ আসবে এ ধীরে ধীরে হবে কথা একটাই কথা হলো লিখে থাকতে হবে চোখের মতো করে লিখে থাকতে হবে ঠিক আছে কিউজিডি মনে করে যে ফ্রিল্যান্সিং খুব সহজ আসলে কিছুই করতে পারবে না ফ্রিল্যান্সিং মোটেই সহজ না আবার কিউজিডি মনে করে যে ফ্রিল্যান্সিং খুবই কঠিন একদমই মোটেই কঠিন না এক সপ্তাহের মধ্যে এত টাকা ইনকাম করা এটা এটা মানে এই না যে ফ্রিল্যান্সিং খুব সহজ অনেকে এটা ভুল মেসেজ পেতে পারে এক সপ্তাহের মধ্যে 25000 টাকা ইনকাম করা বা ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম এক দুই সপ্তাহের মধ্যে এত ভালো কয়েক মানে 30 40000 টাকা ইনকাম করা তো এটা এই এটা শুনে অনেকে মনে করতে পারে যে খুব সহজ সে কাজটা আর আমার মাথা সলো ঠিক মাসে স্বাভাবিক তো কথা হলো কি এই মানে সহজ না কথা হলো আপনার স্বল্প টমে টাইমে হওয়া আর সহজ করে হওয়া এক কথা না এই এক সপ্তাহের মধ্যে উনি এত টাকা ইনকাম করেছেন বা উনি এই এক দুই সপ্তাহের মধ্যে এতগুলো কাজ পেয়েছেন হ্যাঁ কিন্তু উনি হয়তো সময়টা ওনার কম লেগেছে কিন্তু সহজ না এই সময়ের মধ্যে অন্যরা যেখানে খেলাধুলা করে অন্যরা যেখানে বাইরে ঘুরে আড্ডা দেয় হ্যাঁ উনি কিন্তু বাইরে ঘুরে ফিরে করেন আড্ডা দেন উনি সারাদিন সারা মানে সারা ঘুমানোর সময় ছাড়া সারাদিন উনি কি এটা নিয়ে লেগেছিল সেই কারণে সেই কারণে উনি উনি পারছে অন্যরা কেন পারে না অন্যরা বছরের পর বছর সময় কেন পারে না কারণ ওইভাবে কনসেন্ট্রেশন দিয়ে করে না সুতরাং ফ্রিল্যান্সিং মোটেই কঠিন না যদি আপনি মনোযোগ দেন আর যদি আর মস্ত বড় কঠিন আপনি সফল হতে পারবেন না দুটা আপনি মনোযোগ না দেন ঠিক আছে তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ শাহিম জি স্যার আপনি আমি একটা স্যার ঠিক আছে